হাওড়া থেকে সকাল 8টার কাটোয়া লোকাল ধরে আমরা রওনা হলাম আমাদের আজকের গন্তব্যস্থল অম্বিকা কালনা। লোকাল ট্রেনে অম্বিকা কালনার হাওড়া থেকে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগে সেই পুরনো কথা আপনাদেরকে বলি, ভিডিওটি দয়া করে শেষ অবধি দেখবেন, যদি ভালো লাগে তো একটা লাইক ও শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। হাওড়া থেকে মাত্র 1 ঘন্টা 40 মিনিট মতো লাগে। এই হচ্ছে কালনা স্টেশন, ভাড়া 25 টাকা। এখান থেকে বেরিয়ে আমরা ঘুরতে যাব, চলুন যাওয়া যাক। কালনা স্টেশনের বাইরেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন, একটা দরদস্তু করে উঠে পড়ুন আর ঘুরতে বেরিয়ে পড়ুন কালনা। আমি একটা টোটো ভাড়া করে উঠে পড়েছি, 300 টাকা ভাড়া নেবে। আপনার নাম? মহাদেব দাস। মহাদেব দাস, উনি আমাকে ঘোরাবেন, চলুন যাওয়া যাক। টোটো ভাড়া করে আমরা প্রথম রওনা হলাম আমাদের কালনা ভ্রমণের প্রথম গন্তব্যস্থল অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়া কালী মন্দিরে। আমরা এখন চলে এসেছি আমাদের কালনা ভ্রমণের প্রথম গন্তব্যস্থল অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়া কালী মন্দিরে। অম্বিকা কালনা যে শহরটা তার নাম হয়েছে এই মন্দিরের নাম অনুসারে। এই মন্দিরটি 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশ প্রতিষ্ঠা করেন। লোককথা অনুযায়ী অম্বিকা অর্থাৎ কালী ছিলেন ঋষি অম্বরীশের আরাধ্যা দেবী। মন্দিরটির গায়ে রয়েছে বিষ্ণুপুরের মতো পোড়ামাটির কাজ, দেখানো হয়েছে নগর সংকীর্তনের চিত্র আর বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলন। সারা বছর এই মন্দিরে পুজো হয়, কিন্তু কালী পুজোর সময় এখানে অনেক বড় করে পুজো হয় এবং তখন অনেক লোকের সমাগম ঘটে। মন্দিরের দেবী মূর্তি তৈরি নিম কাঠের। এই মন্দিরের দেবী মূর্তির রূপ অত্যন্ত ভয়ঙ্কর। মন্দিরের প্রাঙ্গণে একটা হাঁড়ি কাঠ আছে, আগে এখানে নরবলি হতো কিন্তু বর্তমানে আখ শসা ইত্যাদির বলি হয়। 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশ দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হলেও 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেন এই মন্দিরটির সংস্কার করেন। সিদ্ধেশ্বরী মন্দির থেকে আমরা এখন যাচ্ছি অনন্ত বাসুদেব মন্দির। কতক্ষণ লাগবে এখান থেকে? এইটা দেখতে দেখতেই পৌঁছে গেলাম। এই হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এখন আমরা এসেছি অনন্ত বাসুদেবের মন্দিরে। বিষ্ণুপুরে একচালা মন্দিরের মতো অনেকটা। এটা কত বছর পুরনো মন্দিরটা? এই মন্দিরটা 300 বছর। আর ঠাকুর তখন থেকেই, তখন মানে বর্ধমান মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন, বর্ধমান রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির 300 বছরের পুরনো। অনন্ত বাসুদেব মন্দির, বিষ্ণুপুরের পোড়ামাটি কালের মতো কাজ। এই হচ্ছে অনন্ত বাসুদেব। অনন্ত বাসুদেবের মন্দির দেখে আমরা রওনা হলাম গোপালজি টেম্পলের উদ্দেশ্যে। 2 থেকে 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গোপালজির মন্দির। এখন আমরা এসেছি গোপালজি টেম্পল, এটাকে গোপাল বাড়িও বলে।
তো এই হচ্ছে গোপালজি টেম্পল। এই মন্দিরের কাজও অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের মতো। দেখুন রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যা আছে এখন যথেষ্ট। গোপালজির মন্দির দেখে আমরা যাচ্ছি এবার পাতালগঞ্জ। এই পাতাল গঙ্গায় বাবা নামব্রহ্ম সমাধি নিয়েছিলেন। তিনি প্রত্যেক দিন গঙ্গায় পুজো করতেন। বয়সকালে তিনি যখন আর গঙ্গায় যেতে পারলেন না, গঙ্গা এখানে এসে নামব্রহ্মকে দর্শন দিয়েছিলেন। সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে পাতাল গঙ্গা। এই হচ্ছে সেই পাতাল গঙ্গা। পৌরাণিক কাহিনী যাই হোক না কেন, অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে এখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে যা গঙ্গার সঙ্গে যুক্ত, আর এই যে জলটা আছে এইটা হচ্ছে গঙ্গার জল। পাতাল গঙ্গা দেখে আমরা রওনা হলাম 108 মন্দিরের দিকে। 108 মন্দির মানে 108 শিব মন্দির। এই হচ্ছে 108 শিব মন্দির। আমরা এখন চলে এসেছি কালনা ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় স্থল 108 শিব মন্দির। 1809 সালে বিষ্ণুপুরের রাজপরিবারের স্থানান্তর ও মালিকানা উদযাপনের জন্য বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল এই 108 শিব মন্দির। এটি একটি আর্কিটেকচারাল আশ্চর্য। মন্দিরের কাঠামো দুটি ঘনকীয় বৃত্তের সংমিশ্রণ। বাইরের বৃত্তগুলিতে 74টি মন্দির আছে এবং ভেতরের বৃত্তগুলিতে ছোট ছোট মন্দির আছে 34টি। এগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন একটা জপমালার মতো দেখতে লাগছে। প্রতিটি মন্দিরের গায়ে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন পর্ব এমনকি শিকারের দৃশ্য চিত্রিত করা হয়েছে। এই মন্দিরগুলিকে নবকৈলাস মন্দিরও বলা হয়। এখানে 108টি টোটাল মন্দির রয়েছে, প্রত্যেকটিতে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করলাম, বাইরের দিকে যে সার্কেলটা আছে শিব মন্দিরে সেখানে শিবলিঙ্গগুলো বড় বড়। এইটা আমরা ভেতরের দিকে সার্কেলে এসেছি, ভেতরের দিকে সার্কেলের মন্দিরে শিবলিঙ্গগুলো ছোট ছোট।
এই মন্দিরে দু রকমের শিবলিঙ্গ আছে, বড় এবং ছোট। ছোটদের কিছু আছে বড় কালো এবং কিছু শিবলিঙ্গ সাদা। একটা বড় কালো, একটা বড় সাদা। এইভাবে বাইরের দিকে গুলো বড় শিবলিঙ্গ আর ভেতরের দিকে গুলো ছোট শিবলিঙ্গ। তো এখন আমি এসেছি 108 শিব মন্দিরে, এটা কালনাতে আছে। কালনা ট্যুর কিভাবে করবেন? হাওড়া থেকে আপনি ট্রেন ধরে কালনায় চলে আসতে পারেন। সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতো, ভাড়া লাগবে 25 টাকা। কালনায় নেবে, কালনা থেকে আপনি একটা টোটো বা অটো বুক করে নেবেন, তারপর এখানে ঘুরতে থাকবেন। একদিনের যারা ট্যুর করতে চান, ওয়ান ডে ট্যুর যেটাকে বলে, উইকেন্ড ডেস্টিনেশন, কালনা ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট। কারণ সামনেই বলে দিচ্ছি আপনাদের, এটা একটা টুরিস্ট স্পট। এরকম অনেক টুরিস্ট স্পট কালনায় রয়েছে, সবগুলোই আমরা ঘুরে দেখছি।